স্ত্রীকে খুনের অপরাধে যাবজ্জীবন সাজা ঘোষণা হলো স্বামীর মঙ্গলবার বনগাঁ আদালতের বিচারক এই সাজা ঘোষণা করেন দু সালের খুনের ঘটনার মামলা সাজা ঘোষণা হয় এদিন স্ত্রীকে খুনের অপরাধে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড মঙ্গলবার বনগা মহকুমা আদালতে সাজাদান বিচারক দু সালের চৌঠা জুলাই স্ত্রী আলিয়া বিবিকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে খুন করে স্বামী রোশান মন্ডল এরপরই সে বাংলাদেশে পালিয়ে যায়

জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ময়না এলাকার বাসিন্দা আলেয়া বিবি যখন কলপাড়ে বাসন মারছিলেন ঠিক সেই সময় রোশান মণ্ডল পিছন থেকে কোদাল দিয়ে স্ত্রীর মাথার পিছনে আঘাত করে ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্ত্রীর কানের দুল খুলে নিয়ে তা বিক্রি করে বাংলাদেশে পালিয়ে যায় পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে মৃত আলেয়া বিবির ভাই নাসির মন্ডল। থানায় খুনের নালিশ দায়ের করেন ঘটনায় জন সাক্ষী দেন কলপরে বসে বাসন তখন সে বাড়িতে এসে আর একটা কোদাল নিয়ে সে প্রচুর রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় যেহেতু বয়স্ক লোক তার বয়স মনে হয় ষাটের উপরে হবে সেই জন্য সেদিক তাকিয়ে বিবেচনা করে তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই নয় যখন তাকে কোদাল দিয়ে মারা হলো সে স্পটে পড়ে গেলো কলপরে রক্তক্ষরণ হলো তখন তার কানে সোনার যে দুল ছিল তার স্ত্রী সে সোনার দুল সে খুলে নিয়ে একটা সাইকেল নিয়ে এসে সে পালিয়ে চলে আসলো বনগাঁয় বনগাঁয় এসে একটা সোনার দোকানে বন্দুক দিয়ে সেই কানের দুল টাকা নিয়ে সে বাংলাদেশে পালিয়ে গেল পরবর্তীকালে পুলিশের তৎপরতার জন্যে তাদেরই উদ্যোগ নিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে আবার ফেরত আনা হয়েছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা